নমস্কার বন্ধুরা, নন্দিনী রান্নাঘরে নন্দিনীর পরিবারকে জানাই স্বাগতম। পুরনো বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, আমার অনেক রেসিপি পেন্ডিং পড়ে আছে, দিতে সময় পাচ্ছি না, একটু কাজে বিজি। কাজের ফাঁকে একটু সময় পেয়েছি, তাই আমি বাটার পালং পনির নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। পুরো ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন, একদম স্কিপ করা চলবে না। আমার হাজবেন্ডকে লাঞ্চের জন্য টিফিন দিয়ে দিচ্ছি বাটার পালং পনির এবং রুটি। পরোটা হলে বেশি ভালো হতো, কিন্তু সময় পাইনি, তাই করে দিতে পারলাম না। বন্ধুরা, বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে এই বাটার পালং পনির। আর পালং শাক কত উপকারী সেটা তো আপনারা সবাই জানেন। পালং শাক একটি শীতকালীন শাক। সবুজ সবুজ কচি শাক যে কত রকমে রান্না করে খাওয়া যায় তা ধারণার বাইরে। পালং শাক ভীষণ উপকারী শাক, শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন শাকসবজি খাওয়ার তালিকায় রাখতে বলেছেন চিকিৎসকেরা, তার মধ্যে পালং শাক একটা। চট জলদি ওজন কমানোর জন্য টোটকা বলতে পারেন বন্ধুরা। এতে ভিটামিন এ, সি এবং কে ভরপুর, দৃষ্টিশক্তি ভালো রাখে, আয়রনে পরিপূর্ণ। তাছাড়া রক্ত স্বল্পতার বিরুদ্ধে লড়াই করতে এই শাক ভীষণভাবে সাহায্য করে। আর এই সবুজে ভরপুর পালং শাক একটু ডেলিশিয়াস টেস্টি টেস্টি করার জন্য বাটার পালং পনির নিয়ে আমি তৈরি হয়েছি রান্নাঘরে। বন্ধুরা, এটা সবার পরিচিত একটি রেসিপি, সবাই বাড়িতে করেন। আমি আমার মতন করে বাটার পালং পনির করব, আমার সঙ্গে থাকুন। এবং নতুন বন্ধুদের অনুরোধ করছি আমার পরিবারে এসে ভিজিট করতে। যদি ভিজিট করে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের একজন সদস্য হবেন। তো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, এখন মূল রান্নায় ফিরে যাই। একটু উষ্ণ গরম জলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম 1 টেবিল চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। নিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এই উষ্ণ গরম জলে মশলাটা ভিজালে ফুলে ওঠে এবং নরম হয়। আদা রসুন বাটা, তার সঙ্গে টমেটো পেস্ট করে নিয়েছি, আর গোটা জিরে, গোটা গরম মশলা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর পনির কিউব করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা অনুযায়ী কেটে নেবেন। তো বন্ধুরা, কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, টকবক করে ফুটেছে, তখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক জল একসঙ্গে দিয়ে জাল দেবেন না, কারণ সিদ্ধ হয়ে যাবে। আর এখানে শাকটা সিদ্ধ হবে না, শুধু নরম থাকবে এবং সবুজটা বজায় থাকবে। পালং শাক জলে ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে, খুন্তি দিয়ে ডুবিয়ে দিতে হবে সবগুলো শাক। দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা গ্রিন কালার লাগছে, তা আমি ঢেকে দিলাম। এখন চলে যাচ্ছি, একটা ননস্টিকের কড়াই নিলাম, একটু সাদা তেল নিলাম, আর একটু বাটার নিয়ে নিলাম, কারণ এটা বাটার পালং পনির হবে। তারপর আমি পনিরগুলো ভেজে নেব। তো বন্ধুরা, অনেকেই পনির না ভেজেই পালং পনির করে, আমি ভেজে নেব। আমার মনে হয় ভাজলে একটু টেস্ট হয় আর কি, কারণ আমি তো জলে এটা ভিজিয়ে নরম করেই নেব, আর ভাজা ভাজা থাকবে, একটা সুন্দর ফ্লেভার হবে। এখানে এদিকে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু লবণ দিয়ে পনিরটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পনিরগুলো আলতোভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন হয়ে গেছে লালচে লালচে। আর একটা কথা, হলুদ দেবেন না 1 ফোঁটাও, কারণ হলুদের কালারটা এখানে যায় না পালং পনিরে, হোয়াইট কালার থাকবে এবং গোল্ডেন গোল্ডেন একটু হয়ে আসবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি যে বাটিতে জল দিয়েছিলাম সেই বাটিতে এখন পনিরগুলো রেখে দিচ্ছি। ওই জলের মধ্যেও একটু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, বেশি লবণ দেবেন না, কারণ বেশি নোনতা হয়ে যাবে। আর এদিকে গরম জলের মধ্যে যে পালং শাকগুলো দিয়েছিলাম, এখন অন্য একটা গামলায় ঠান্ডা জল দিয়ে পালং শাকগুলো তুলে নিচ্ছি, কারণ গরম জল থেকে তো হাত দিয়ে তোলা যাবে না, তাই ঠান্ডা জলের মধ্যে দিলাম। সবুজটা দেখুন কী সুন্দর হয়েছে। এখন হাত দিয়ে ভালো করে চিপড়িয়ে আমি মিক্সার গ্রাউন্ডে নিয়ে নেব। বন্ধুরা, এত সুন্দর মানে শাকগুলো লাগছে, মনে হচ্ছে এখনই ভাত দিয়ে, লবণ দিয়ে, ঝাল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিই। মানে আমার তো পালং শাক ভীষণ প্রিয়, আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই রেসিপি করতে হলে দই তো বাদ দেওয়া যাবে না, একটু টক দই নিয়ে নিলাম, ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তারপর ওই সেম কড়াইয়ে আর একটু তেল আর বাটার নিয়ে নিলাম। এখন দিয়ে দেব জিরা এবং গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। তারপর কুচানো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ থাকলে চলবে না।
একদম বেরেস্তার মতন ভেজে নিতে হবে, তাহলে না টেস্টি হবে। একটু লবণ দিলে পেঁয়াজ ভাজাটা একটু নরম হয় এবং তাড়াতাড়ি ভাজাটা হয়। দেখুন বন্ধুরা কী সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এটার মধ্যে টমেটো আছে। তো বন্ধুরা, যে কোনো রান্নাই মশলাটা ভালো করে কষানো হলে টেস্টি হয়। এক্ষেত্রেও সেটা ভালো করে কষিয়ে নিতে হবে। কন্টেনারটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে পোড়া না লাগে। মশলা কষানো প্রায় হয়ে গেছে। আহা, এখনই কী সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার কাছে মটরশুঁটি ছিল আর যে গরম জলে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। বন্ধুরাও অল্প জালে দইটা দিয়ে কষিয়ে নিতে হবে, তা নাহলে কেটে যেতে পারে। ভালো করে কষানোর পর আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে আবারও কষিয়ে নেব, কারণ এই সময়টা চিনি দিলে সুন্দর একটা কালার হয় মশলায়। দেখুন বন্ধুরা কী সুন্দর একটা কালার এসছে আর সুন্দর ফ্লেভার। আর এখন আমি 1 টেবিল চামচ গরম মশলাও দিয়ে দিলাম। মানে মোট কথা, এই কষানোর সময় সব কিছু কমপ্লিট করে নিতে হবে। হয়ে গেছে এখন সেই ওহো গ্রিন কালার সেই পালং পনির এক পেস্ট করে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। কন্টেনারটাও ধুয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখুন এখনই খেতে ইচ্ছা করছে, এত সুন্দর কালার বেরিয়েছে। আর একটা কথা, তাল কেউ রান্না করেছেন? তাল রান্না করার সময় যেমন টকবক টকবক করে ফোটে, একদম সেম কিন্তু প্রচুর পরিমাণে ফোটে। চোখ সাবধান, মুখ সাবধান। ভালো করে ফুটিয়ে একটু ঢেকে ঢেকে জাল দিয়ে নিয়ে এখন পনিরগুলো দিয়ে দিলাম। পনিরের মধ্যে যে জলটুকুন ছিল সেটুকুন দিয়ে আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢেকে ঢেকে একটু রান্না করতে হবে, তা নাহলে চোখে মুখে যেতে পারে। আর ঢেকে রান্না করলে একটু ফেড হতে পারে। এখন কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু বন্ধুরা টেস্ট করে নিতে হবে, বেশি নোনতা ভালো লাগবে না, এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো বন্ধুরা, আমি এখন যেটা অ্যাড করছি এটা না বললেই নয়, এটা কিন্তু দুধ জাল দিয়ে আমি সর উঠিয়ে সেটাকে ফেটিয়ে দিয়েছি। এটা দুর্দান্ত স্বাদ এনে দেয় এই বাটার পালং পনিরে। বন্ধুরা, এটা একটা কিন্তু সিক্রেট টিপস বলতে পারেন। বাটার পালং পনিরে কিন্তু এই সরটা না দিলে কিন্তু টেস্ট হবেই না। দেখতে এত সুন্দর হয়েছে, মানে কি বলা যায়, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক অব অও, জাস্ট লুকিং লাইক অব অও। বন্ধুরা একদম রেডি পালং পনির, একদম পরোটা রুটি যা ইচ্ছা তাই দিয়ে খেতে পারেন আপনারা। ভাত দিয়ে বেশি ভালো লাগে না, কিন্তু যে খাবে সে খাবেই। এখন পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তো বন্ধুরা, আমার বাটার পালং পনির রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।